হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে একটি সাইটের লিঙ্ক শেয়ার করছিলাম, তো এই সাইটের লিঙ্কটাতে আপনারা অনেকেই জয়েন হয়েছেন, তো কেউ ডিপোজিট করে নাই। তো আমি আজকে এখানে 1,87,000 ডিপোজিট করছি, তো সেজন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি চান যে আপনারা এই সাইটে ডিপোজিট করতে, সেক্ষেত্রে করতে পারেন। তো সাইটটি লঞ্চ করছে মানে 25 তারিখে, ঠিক আছে? তো আজকে হচ্ছে 27 তারিখ, মাত্র 2 দিন হয়েছে। তো যেহেতু সাইটটি নতুন, তো আপনারা চাইলে এখানে ডিপোজিট করতে পারেন। মিনিমাম ডিপোজিট হচ্ছে 1,87,000। তো যাই হোক, এখানে ডিপোজিট করার পরে একটু সমস্যা হয়েছিল। তারপর সমস্যাটা কি হয়েছে যে আমি যে ডিপোজিটটা করছি, তো আমার কয়েন বেসে মানে কনফার্ম হয়ে গেছিল। তো আপনাদেরকে দেখাই যে কয়েন বেস থেকে কনফার্ম হয়েছিল, কিন্তু এখানে অ্যাক্টিভ হয় নাই, ঠিক আছে? তো তারপরে কি করছিলাম আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি আগে কয়েন বেস থেকে আপনাদেরকে দেখাই যে আমি আজকে এটা ডিপোজিট করছি 1,87,000, ঠিক আছে? তো একটু অ্যাড বন্ধুরা, তো পেজটা লোড নিয়ে নিক। তো এটা আমি আশা করি যে এটা 100% পেমেন্ট করবে, 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে। তো আজকে সকাল প্রায় 10টার সময় মনে হয় আমি এটা ডিপোজিট করছিলাম, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো অ্যাকাউন্টে ক্লিক করলাম, এটা হিস্ট্রিটা আপনাদেরকে দেখাইতেছি যে এটা যে আজকে ডিপোজিটটা করছি। তো এখানে আমি BTC ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 1,04,886,87। তো আসলে এটা তার একটা ফি, এটা একটু এখন বেশি কাটতেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যে এটা 87টা সেন্ড করছিলাম আজকে 11:35 আজকে এটা সেন্ড করেছিলাম, 27 মার্চ 2019, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন, যদি আপনাদের ইচ্ছে হয় ডিপোজিট করবেন, যেহেতু সাইটটি নতুন তার জন্য আমি বলছি আর কি। ওকে, তো তারপরও এখানে আর কিছু করতে হবে না। তো আমি আমার এই যখন অ্যাকাউন্টে ক্লিক করছি, তো এখানে অ্যাকাউন্টে যখন ক্লিক করছি, তারা এখানে চেঞ্জ ওয়ালেট নামে একটা অপশান দিছে, সেখান থেকে আমার যে অ্যাড্রেসে রিসিভ করবে সেই অ্যাড্রেসটা আমি এখানে সেট করে দিয়েছি। এটা হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেস, এটা আমি এখানে সেট করে দিয়েছি। তো এটা যখন পেমেন্টটা করবে, অটোমেটিক 24 ঘন্টার মধ্যে আমার মানে ওয়ালেটে পেমেন্টটা করে দেবে। তো যাই হোক, এটা নিয়ে আমি আপনাদের মাঝে নেক্সট একটি ভিডিও শেয়ার করবো, সেটা অবশ্যই পেমেন্ট প্রুফ নিয়ে শেয়ার করবো। তো তার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে রাখবেন। ওকে, তো যাই হোক, এখন আমি আবার অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে আসলে কি আমি করছি কি না। তো দেখেন, এই যে এটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ ডিপোজিট হিসেবে। তো এখন কথা হচ্ছে যে আমি যখন সমস্যাটা হয়েছিল, তো আমি কি করছিলাম, তো তাদেরকে এই যে এখানে সাপোর্ট নামে যে একটা অপশন আছে, এই সাপোর্টে আমি ক্লিক করে তাদেরকে একটি মেসেজ করছিলাম। তো মেসেজটা কীরকম, যে আমি যেহেতু আমার মানে এটা রিসিভ হয় নাই, তো এখানে যে এটুকু আমি এটুকু কথা আর কি শুধু লিখছিলাম, স্যার আই এম ডিপোজিট মানে 1,87,000 বাট নট অ্যাক্টিভ, ঠিক আছে? এটুকু লিখে আমি সার্চ করি, তারা মানে 24 ঘন্টার মধ্যে আমাকে আর কি একটা এটার অ্যান্সারটা দিবে, এরকম একটা কিছু। তো তারপর কিছুক্ষণ পরে আর কি আমাকে এখানে তারা আর কি একটা মেসেজ দিয়ে দিছে, যে এখানে এই যে এখানে মেসেজটা দিয়ে দিছে যে এটা রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? এখানে মেসেজটা রিসিভ হয়ে গেছে, এটা তারা বলে দিছে। তো যদি আপনাদের এরকম হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে মানে এইভাবে মেসেজটা করে আপনারা ই করবেন, তাহলে আপনাদের মেসেজ মানে এই ডিপোজিট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো যাই হোক বন্ধুরা, এখানে তাদের যে আর তাদের যে ইয়ার পেমেন্ট করতেছে বা কেউ ডিপোজিট করতেছে, সে হিস্ট্রিগুলো এখানে আছে। তো আপনারা চাইলে এভাবে দেখে নিতে পারবেন। সেগুলো কীভাবে দেখবেন, তো আপনারা এখানে যখন সাইডে যাবেন, তো এই সরি সাইডে যখন যাবেন, তখন আপনারা এখানে যে স্ট্যাটিস, এখানে যে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করলে আপনারা ওই দুইটি সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কে ডিপোজিট, কত ডিপোজিট করতেছে, কত উইথড্রু হইতেছে, এগুলো আপনারা মানে হিস্ট্রি দেখতে পারেন। ওকে, তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে আর কি বলবো। তো এটাই ছিল আপনাদের মাঝে শেয়ার করা। তো আপনারা চাইলে এখানে ডিপোজিট করুন এবং মানে ডাবল ইনকাম করুন। ওকে, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।